জামাল বুম বন্ধুরা আমি সুরা আন নিসা থেকে কিছু আয়াত পড়ে আপনাদের শোনাব আপনারা বুঝবেন অবশ্যই এখানে কি বলা হয়েছে এখানে একশো এক নম্বর আয়াতে বলা হয়েছে অবিশ্বাসীগণ অবিশ্বাসীগণ তোমাদের শত্রু কাদের যারা মুসলমান তাদের শত্রু এবং সুরা আন নিসার একশো দুই নম্বরে আয়াতে বলা হয়েছে এবং তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের নিয়ে নামাজ পড়বে তখন মুসলমানদের এক দল তোমার সঙ্গে যেন দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে অর্থাৎ যখন তোমাদের নামাজ পড়বে তখন এক দল যখন নামাজ পড়বে অন্য দল তখন কি করবে সশস্ত্র অবস্থা থাকবে অর্থাৎ অস্ত্র নিয়ে প্রস্তুত থাকবে কোথায় থাকবে যারা নামাজ পড়ছে তার পিছনে অর্থাৎ তারা পাহাড় দেবে মোট কথা এর বিষয়টা আর কি অতপর সেজদা করা হলে অতপর সেজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে অর্থাৎ মুসলমানের এক দল আর অপর দল যারা নামাজে শরিক হয়নি তারা তোমাদের সাথে যেন নামাজে শরিক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত থাকে একটা দল যখন নামাজ পড়বে তখন পিছনে একটা দল সশস্ত্র অবস্থা অবস্থান করবে এবং এই একটা দলের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আর একটা দল কি অস্ত্র নিয়ে অবস্থান করবে যাতে শত্রুপক্ষ দুর্বলতার সুযোগে ক্ষতি করতে না পারে কার কথা সৃষ্টিকর্তার কথা কোথায় আসছে কোরআনে আসছে আচ্ছা অবিশ্বাসীগণ কামনা করে অবিশ্বাসীরা কামনা করে যেন তোমরা অস্ত্র শস্ত্র ও পত্র সম্বন্ধে অসতর্কতা হও যাতে তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে একটা জিনিস যদি আপনি দেখেন যে আজকাল মসজিদে তাই না মসজিদে শুক্রবার বেশ করে এইটা হতে পারে আপনার আফগানিস্তান হতে পারে আপনার পাকিস্তান হতে পারে আপনার ফিলিস্তিন হতে পারে আপনার অন্য কোনো আরব কান্ট্রি যেসব জায়গায় নামাজ পড়া হয় দেখবেন যে হ্যাঁ বোমা মেমে ইরাকে মসজিদে বোমা মারছে পুঁচানব্বই জন নিহত দুইশো জন নিহত তাই না এটি কিন্তু সেই সময়ের যে কথা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের কথা তখনও যখন ঘটতো এখনও কিন্তু তাই ঘটছে কিন্তু তাই নাকি দেখ কিন্তু তোমাদের কোনো দোষ নেই যদি বৃষ্টি বাদলের জন্য তোমাদের কষ্ট হয় বা তোমাদের অসুখ হয় আর তোমরা অস্ত্র রেখে দাও কিন্তু অবশ্যই খুশি থাকবে অবশ্যই খুশি থাকতে বলছে কিন্তু নিশ্চয়ই আল্লাহ অবশ্যই জন্য হ্যাঁ লাঞ্ছন শাস্তি পদ্ধতি রেখেছেন যারা শত্রু ইসলামের শত্রু যারা অর্থাৎ শান্তির বিপক্ষে যারা তারা কি চায় তাই তাদের পতন চায় তাই না তারা যে কোনোভাবে যে কোনো কৌশলে ক্ষতি করতে থাকে তো সেক্ষেত্রে সতর্ক থাকতে বলছে কিন্তু আমরা কি করি আমরা কি সেরকম আসি না সেই অবস্থানে নাই যা হয়ে যাক সমস্যা নাই তসবি একটা হাতে নিয়ে সাদা জামা টুপি আমি ফেরেস্তাদের মতো তাই না ড্রেস পরে ফেলাইছি একেবারে ভালো মানুষ তাই না কিন্তু বাস্তবে কি আমরা দেখি বাস্তবে বাস্তব ভিতরটা কিন্তু ফাঁকা যক তো এখন এই যে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে বিধান করতে হবে নিজেকে শুধ্রানো অর্থাৎ নিজের যে ভুলগুলো নিজেকে সংশোধন করতে হবে এবং নিজের যদি হ্যাঁ ভুল করে ফেলে তাহলে সে কথা অনুতপ্ত হইতে হবে অর্থাৎ নিজেকে নিজেরই পরিবর্তন সাধারণ করতে হবে কার কথা পবিত্র গ্রহণ শৈবের কথা আরেকটা অংশ আপনাদের পড়ে শোনায় সেটা হচ্ছে যে এটা সুরা আর নিসার একশো ষোলো নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহ তার অংশী করার অপরাধ ক্ষমা করবেন না বা করেন না এছাড়া সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং কেউ আল্লাহর অংশী করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট আল্লাহ পাক বলছেন কে যে আমার তো কোনো কিছুর অভাব নাই তাই না আমি যদি ইচ্ছে করি তাহলে একজন মানুষের সমস্ত জীবনের যত পা আমি ক্ষমা করে দিতে পারব কিন্তু দুটো একটা হচ্ছে যারা অন্যের হক নষ্ট করে তাদের ক্ষমা নাই আর একটা যারা শিরক করে তাই না এখন নিজেকে প্রশ্ন করেন যে আপনার দ্বারা মানুষের কতটুকু উপকার হচ্ছে হ্যাঁ আপনি কি করছেন মানুষের জন্য হ্যাঁ রাজনীতি করেন হ্যাঁ বিনা পুঁজিতে ব্যবসা করে করে আপনি টাকার পাহাড় করছেন হ্যাঁ মনে করেন যে আপনি ভীষণ চালাক মনে করেন কি যে আপনি ভীষণ চালাক আপনার মতো চালাক বা বুদ্ধিমান লোক সমাজে আর দ্বিতীয়টা নাই তাই না আপনি টেন্ডারের টাকা কত পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার চার কোটি টাকা খেয়ে ফেলছেন আর এক কোটি টাকার কাজ একটু দেখাইছেন তাই না এই মনে করেন যে আমার মতো বুদ্ধিমান আর কে তাই না আপনি পাঁচ বছরের মতো কী করছেন কোটি কোটি টাকার সম্পদ গড়ে ফেলছেন মানে যেটা আপনার সারা জীবন খাইলেও ফোরাবে না আপনার ছেলে মেয়ে নাতি নাতনি খাইয়া কি কেউ শেষ করতে পারবে না আপনি ভীষণ বুদ্ধিমান আর বেটারা বলছে না আরগুলো কি বোকা এটা কার ধারণা আপনার ধারণা তাই না আপনি বড় বাপুর কন্ট্রাক্টর হয়েছেন বড় ইঞ্জিনিয়ার হয়েছেন হ্যাঁ আপনি খুব ডাক্তার হয়েছেন বড়ো মাপের ডাক্তার বোঝে না আর কেউ কি বোঝে না বুকা তো তাহলে যদি আপনি বাঘে পান কৌশলে পান একদম ভালো করে টাইট দিয়ে ষোলোটা টাইট দিয়ে ছেড়ে দেন তাই না আপনি সেটেল বোনা বিচার আপনি সরকারি ব্যাংকের কেরানি হ্যাঁ আপনি কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেলেন আর বেটাটা বুকা গাধার মতো শুধু খাটে হুম খুব বুদ্ধিমান হুম বুদ্ধি আপনার বুদ্ধি আছে বলে কি আপনি অনেক কিছু করতে পারছেন হ্যাঁ আরগুলো সব গাধা তারা মানুষ হলে কি গাধা মনে হয় তাই না চালিয়ে যান ধরা খাইলে জামিন পাবেন না ধরা খাইলে জামিন পাবেন না নিজের কাছে প্রশ্ন করে দেখেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আপনার বিবেক সব ঠিকই বলে দেবে একদম ঠিক বলে দেবে কাল ক্যামুতের ময়দানে আল্লাপাক যখন মানুষের অন্তর্চক খুলে দেওয়া হবে অর্থাৎ বিবেকের চোখ যখন খুলে দেওয়া হবে তখন সে নিজেই দেখতে পাবে সে কী অর্জন করছে অটোমেটিক তালা খুললে ই দরজা খুলে যাবে হুম আর কিছু লাগবে না ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য